আমরা দেখব কিভাবে ওয়েট স্কেলের সাহায্যে ওজন পরিমাপ করা যায়। সর্বপ্রথম অন অফ বাটনে চাপ দিয়ে আমরা ওয়েট স্কেলটি অন করে নিব। অন করার পরে আমরা এর মধ্যে চারটি অপশন দেখতে পারব। নাম্বার ওয়ান এলবি, নাম্বার টু জেআইএন, নাম্বার থ্রি ওজেট এবং নাম্বার ফোর কেজি। আমরা সাধারণত কেজিতে ওজন পরিমাপ করে থাকি, তাই আমরা এখন কেজিতে ওজন পরিমাপ করে দেখাবো। আমরা ওয়েট স্কেলের সাথে যে বাটিটি দিচ্ছি সেটি অ্যাড করে নিব। বাটিটি অ্যাড করার পরে এর ওজন আসছে 415 গ্রাম। এখন আপনি ইচ্ছা করলে এই 415 গ্রামকে মাইনাসও করে দিতে পারবেন। তো মাইনাস করতে হলে আমাদের এই বাটনটি চাপ দিতে হবে এবং চাপ দেওয়ার সাথে সাথেই দেখবেন যে ওজনটি মাইনাস হয়ে গেছে। আমরা এখন এই স্মার্টফোনটার ওজন দেখব। এর ওজন 185 গ্রাম। এরপরে ক্যামেরার লেন্সের ওজন দেখব। এর ওজন 235 গ্রাম। আপনি ওয়েট স্কেলে 10 গ্রাম থেকে শুরু করে 50 কেজি পর্যন্ত ওজন পরিমাপ করতে পারবেন।